সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তি গীতিকার কাজী মাজহারুল আনোয়ার। সকাল 10টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে FGCতে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। রফিকুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন জাহেদ আহমেদ বাবু। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় গার্ড অফ অনার এবং অসংখ্য ভক্ত অনুরাগীদের মিশ্রিত ভালোবাসা আর ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন কিংবদন্তি সঙ্গীত স্রষ্টা গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সোমবার সকালে 6 বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, 21শে পদক ও প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত এই সঙ্গীতজ্ঞের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে ঢল নামে সর্বস্তরের জনতার। রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী আর স্বজনদের আহাজারির অশ্রুসিক্ত নয়নে মুহূর্তে ভারিয়ে ওঠে পুরো শহীদ মিনার এলাকা। আজকে গাজী ভাই আমাদের বাংলা গানের কালপুরুষ, প্রবাদ পুরুষ, উনাদের দেখেই অনেকে গান লেখা শিখেছে। তিনি আমাদের সংস্কৃতি গানকে উচ্চতম মর্যাদা দিয়েছেন এবং নিজেকে উচ্চতম করেছেন। দীর্ঘদিনের সহকর্মী ও শিল্পী কলা কুশলীরা পরম মমতায় শেষ বিদায় জানান এই মহান গীতি কবি ও চলচ্চিত্র নির্মাতাকে। আমাদের বাংলা দেশের সংগীতাঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে একটা বিরল বিরল প্রতিভা। তখন তিনি তো রাজনীতির ঊর্ধ্বে, তিনি একটা রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। এ সময় FDCতে তথ্যমন্ত্রী বলেন গাজী মাজহারুল আনোয়ারের কালজয়ী সকল সৃষ্টকর্ম সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। একজন মানুষ এত পুরস্কার, এত সম্মাননা খুব কম মানুষই পায়। আমরা FDCর, আপনারা জানেন যে FDCর নতুন ভবন হচ্ছে, আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই, দেশের সেরা সুরকার, গীতিকার, চলচ্চিত্রকার তাদের কর্মগুলো সংরক্ষণ করার জন্য। রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধে অবদান রাখা এই সুর স্রষ্টার দেশপ্রেম আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে বাঙালি সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে কাজ করে যাওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানান। আমরা সেই বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে একত্রিত হওয়ার আহ্বান থাকবে। আগামী দিনের অভিযাত্রায় বর্তমান প্রজন্মের কাছে সবসময় তিনি পাথেয়, অনুসরণীয়, অনুকরণীয় হিসাবে থাকবেন। গাজী মাজহারুল আনোয়ারের সন্তান ও কন্যা কণ্ঠশিল্পী দিঠি আবেগ জড়িত কণ্ঠে পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ঠিক সেভাবেই মূল্যায়ন করেছে, কারণ ওনার সরকারের আমলে আমার আব্বু সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক, স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে। প্রকাশ করে যাব, অলরেডি এটা দ্বিতীয় খণ্ড আব্বু কমপ্লিট করে গিয়েছিলেন। আমরা এটা কলকাতা বইমেলা এবার পাবলিশ করার কথা, 15 সেপ্টেম্বর থেকে কলকাতার বইমেলা শুরু হচ্ছে। কত ঘটনা, কত স্মৃতি, এগুলো বলতে এখন বলা সম্ভব না, তবে এই দিনটা যে কখনো এভাবে দেখতে হবে। জনতা শ্রদ্ধা নিবেদন শেষে FDCতে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। পরে অন্তিম সায়নে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয় কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ বনানী কবরস্থানে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।